আসছে বিস্তারিত খবরে। ট্রেন দুর্ঘটনায় নিহত মুন্সী টুডুর কফিনবন্দী দেহ এসে পৌঁছালো গ্রামে। গত শুক্রবার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের সাগরদিঘির পাটকেলডাঙ্গার বাসিন্দা মুন্সী টুডুর। মৃতদেহ গ্রামে এসে পৌঁছতেই গোটা গ্রাম জুড়ে শুধুই কান্নার রোল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। অভাবে সংসারে একটু স্ত্রী ফেরাতে ছোট ছোট দুই সন্তান স্ত্রী পরিবারকে ছেড়ে গত শুক্রবার কেরলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির পাটকেলডাঙ্গার বাসিন্দা মুন্সী টুডু। শালিমা স্টেশন থেকেই করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন, আর তারপরেই উড়িষ্যার বালেশ্বরে ঘটে গেল সেই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয় মুন্সী টুডু। সোমবার মুন্সী টুডুর কফিনবন্দী দেহ এসে পৌঁছালো গ্রামে। মৃতদেহ আসার খবর পেতেই সকাল থেকেই বাড়িতে ভিড় করেছিল আত্মীয় পরিজন সহ গ্রামের লোকেরা মুন্সীকে শেষবার দেখার জন্য। মৃতদেহ গ্রামে এসে পৌঁছাতেই গোটা গ্রাম জুড়ে শুধুই কান্নার রোল, আর মুন্সী টুডুর মৃত্যুতে অথই জ্বলে তার পরিবার। তবে একটাই দাবি, সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হোক মুন্সীর পরিবারের জন্য। ভাইয়ের এক ছেলে এক মেয়ে, উনিও যুবতী, ভাইও আমার যুবতী বলকে মৃত্যু হয়ে গেছে। যদি সরকারের দ্বারায় কিছু যদি সহযোগিতা পায়, এর জন্য তো যাওয়া হয়েছিল। আমরা দিন খাই, দিন খাটি, দিন খাই, এর মধ্যে আমার ভাইয়ের জন্য কোনো ইনকাম নেই, সিফ বাবা মায়ের রয়েছি, সবাই মিলে রয়েছি। কাজের সমস্যার জন্য তো সংসারের টান, সংসার ঠিকঠাক চলছে না, বাইরে গেছিল পাওয়া যায়, এটুকুই আবেদন করছি। তবে আমি সরকারকে অসম্মান করি না, সরকারকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট সৎ দিয়েছেন, যথেষ্ট ভাইকে ভালো জায়গায় রেখেছেন, তারপরে আমি তো লাশটা পেয়েছি না। এই জেলায় কোনো কাজ না থাকায় ভিন রাজ্যে বা ভিন দেশে কাজে পাড়ি দিতে হয় এই জেলার শ্রমিকদের। তবে এই জেলায় যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো এমন মর্মান্তিক পরিণতি হতো না। তাই মুন্সী টুডুর পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সমস্ত ক্ষতিপূরণ ও কোনো চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, এমনটাই দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ডেড বডি তো ওখানে ছিল, সেদিন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তারপরে ডেড বডি দাদা ছিল, দাদা আছে সাগর, সেই খুঁজে খুঁজে একটা ডেড বডি পাওয়া গেছে, ডেড বডিটা এনেছে ওখানে। এখন বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে তো এটা নিয়ে খুবই দুঃখ আছে, যেমন পাশাপাশি হচ্ছে যে কিছু মানুষ এটাও বলছে যে এলাকায় কাজ থাকলে তো মানুষ এইভাবে বউ ছেলে সন্তান রেখে ওইভাবে যায় না বাইরে। এরকম ঘটনা আমাদের ঘটলো, কাশ্মীরে ঘটলো, ওই বাহালনগরে ঘটেছিলো, চারজন মারা গেছিলো আপেল কারখানায়, আপেলের বাগানে কাজ করতে গিয়ে। অনুরূপ একই ঘটনা ঘটলো এখানে নিমগাছিয়া, তার তো ডেড বডি এখনো আসেনি, এই পাশের এই বুথ এলাকারই মধ্যে নিমগাছিয়া, তার আসেনি, এখন এখানে এসেছে। আমরা তো খুবই মর্মাহত, এবং এলাকার মানুষ হিসাবে আমরা বলতে চাই যে এই ঘটনা যেন আর কোনোদিন কোথাও না ঘটে, বিশেষ করে রেলকে এই ব্যাপারে। এবং যা লোক মারা গেছে আমরা শুনছি, 275 জন বলছে সরকারিভাবে, কিন্তু বেসরকারিভাবে আরও প্রচুর প্রচুর লোক মারা গেছে। শতকরা 10 জন যা যে আক্রান্ত যে বগিগুলো ছিল, সেই বগিগুলো শতকরা 10 জন জীবিত আছে, সেটাও এই মুহূর্তে আমরা বলতে চাই যে সরকার, রেল বোর্ড এবং রাজ্য সরকার তাদের পাশে, একান্তভাবে তাদের পাশে থাকা দরকার। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন ডেড বডিটা আসে, ডেড বডিটা আদৌ পাবো কি না। এই অপেক্ষার অবসান হলো, আমরা ডেড বডি ফিরে পেয়েছি। এখন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, রেল অ্যাক্সিডেন্টে একটা আদিবাসী পরিবারের একমাত্র রোজগারের সন্তান চলে গেল, রেলমন্ত্রীকে অবিলম্বে তার স্ত্রীকে, তার ফ্যামিলির যে কোনো একজনকে, যে কোনো একটা ফোর্টগ্রেডের চাকরিও দিতে হবে। আর রেলের যে ক্ষতিপূরণ রাজ্য সরকার যেটা ঘোষণা করেছেন, এবং কেন্দ্র সরকার, রেলমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, সেটা যেন সঠিক সময়ে কোনো দালাল চক্রের মাধ্যমে নয়,
তাদের অ্যাকাউন্টে পৌঁছায়। বহরমপুর মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, ইওর হেলথ আওয়ার মোটো। এখানে প্রতিদিন বসছেন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ, শিশু রোগ, এমডি ফিজিশিয়ান, চক্ষু রোগ, হাড় ও শিরার রোগ, নাক কান গলার রোগ, মূত্র রোগ ও স্নায়ু রোগের বিশিষ্ট চিকিৎসক। তার সাথে সাথে মল মূত্র রক্তের সমস্ত রকমের সঠিক পরীক্ষা ও প্যাথোলজির সমস্ত সুবিধা রয়েছে। প্রত্যহ ছবি তোলা হয়। আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ওপিজি, ইসিজি, ডিজিটাল এক্সরে উইথ ডিআর হাই ফ্রিকোয়েন্সি আর হয়রানি নয়। একই ছাদের তলায় সমস্ত পরিষেবার সুযোগ নিতে যোগাযোগ করুন। ঠিকানা 20/6 সিআর দাস রোড, পিডব্লিউডি অফিসের পাশে ওয়্যামের মাঠের উত্তর দিকে, বহরমপুর, মুর্শিদাবাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8016111726 এবং 8016111727।